ওয়েলকাম ফ্রেন্ডস, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে। ভারতীয় সেনায় কিন্তু 45,000 নৌ এবং বায়ুসেনা নিয়োগ করা হবে। 17.5 বছরে কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ 17.5 বছর বয়স হলেই কিন্তু আবেদন করা যাবে। কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 45 থেকে 50,000 শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই দিন অর্থাৎ 14 জুন মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন প্রকল্পে নিয়োগের কথা ঘোষণা করেন। অর্থাৎ প্রকল্পটির নাম অগ্নিপথ, আর এতেই প্রতি বছর প্রচুর সংখ্যক বেকার চাকরি পাবে। এই প্রকল্পে কী কী সুযোগ সুবিধা আছে তা বিস্তারিত কিন্তু আজকে আমরা আলোচনা করছি। 17.5 বছর থেকে 21 বছর বয়সীরা এই চাকরির সুযোগ পাবেন, আবেদন করতে পারবেন মহিলারাও। নির্বাচিত প্রার্থীদের প্রথমে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে 4 বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবে প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীদের নাম দেওয়া হবে অগ্নিবীর, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবে তাদের নাম দেওয়া হবে কিন্তু অগ্নিবীর। এই নিয়োগের মেয়াদকাল হবে 4 বছর। পরবর্তীতে 25% অগ্নিবীরকে রেগুলার ক্যাডার হিসেবে নিয়োগ করা হবে। এই প্রকল্পে নিযুক্তদের বেতন দেওয়া হবে, প্রথম বছরে মাসিক বেতন হবে 30,000 টাকা, অর্থাৎ হাতে পাবেন 21,000 টাকা। দ্বিতীয় বছরে কিন্তু মাসিক বেতন হবে 33,000 টাকা, হাতে পাবে 23,100 টাকা। তৃতীয় বছরে কিন্তু মাসিক বেতন হবে 36,000 টাকা, হাতে পাবে 25,000 টাকা, অর্থাৎ 25,580 টাকা। চতুর্থ বছরে মাসিক বেতন হবে 40,000 টাকা করে, হাতে পাবে 28,000 টাকা। তবে বেতন থেকে কাটা 30% অর্থ সরকারি অনুদানে যাবে অগ্নিবীর কোর ফান্ডে, যা সুদ সমেত চাকরির শেষে সেবানিধি প্যাকেজের মাধ্যমে মিলবে 11,71,000 টাকা। এছাড়াও অগ্নিপথ প্রকল্পে নিযুক্তদের দেওয়া হবে 48,00,000 টাকার বিমা 4 বছরে। এর জন্য কোনোরূপ বেতন কাটা যাবে না। তো শিক্ষাগত যোগ্যতা সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। 10ম শ্রেণী উত্তীর্ণদের মেয়াদ শেষে 12ম শ্রেণী পাসের সমতুল্য শংসাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে আগামী 90 দিনের মধ্যে শুরু হবে এই প্রকল্পের নিয়োগ। চলতি বছরে নেওয়া হবে 46,000 জনকে। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশ হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশ হলে অবশ্যই আমরা ভিডিও করে দেব। তো এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।